জুম্মা সপ্তাহের মধ্যে উত্তম দিন, খুব মুসল্লি আমরা জুম্মার দিন পাই। আবার আপনি বলবেন শবে বরাত, মসজিদে আপনি ঢুকতে পারবেন না। শবে বরাতে সারা রাতের মসজিদ আর ফজরের জামাতের মসজিদটা দুই রকম থাকে। কিন্তু যদি শুধু দিবস কেন্দ্রিক আমরা এই দিবসগুলোকে পালন করি এবং দিবসের বাইরে যে আমার অফিস, আমার কর্মক্ষেত্র, আমার ব্যবসা, আমার চাকরিতে আমি ইসলামী আদর্শগুলোকে সামনে রাখতে না পারি, যদি ইসলামী আদর্শ আমাকে ঘুষ থেকে না ফিরায়, সুদ থেকে না ফিরায়, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি করতে সিন্ডিকেটে আমাকে না ফিরায়, দুর্নীতি করতে আমাকে না ফিরায়, তাহলে আসলে ইসলামী অনুশাসন আমি মানতে পারলাম না। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। মাওলানা আল জুবায়ের, আমরা যেটি আলোচনা করছিলাম, শুধু লাইলাতুল বারাত বা লাইলাতুল কদর বা পবিত্র মাহে রমজান এই সময়টা না, সমগ্র মানব জাতির জন্য ইসলাম আসলে কী বার্তা দেয়? ধন্যবাদ জাহিদ ভাই। আমি আপনার এই যে প্রশ্ন আপনি করলেন তার পাশাপাশি আজকের এই বরাতের রাত্রে একটি কথা উল্লেখ করতে চাই, সেটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত, সেটা হলো প্রতি মাসের 13, 14 এবং 15 এই তিন দিন রোজা রাখা। তো এই দিকটা যদি আপনি খেয়াল করেন তাও আপনি দেখবেন যে এই সুন্নাতটার মধ্যেও শবে বরাত যেহেতু 15 তারিখ পড়ে, তো এটা এই রোজার দিনের দিনগুলোর মধ্যেও পড়ে। তো এই জন্য শবে বরাতের একটি বিশেষ কথা যেটা হুজুরও বললেন যে রাতে ইবাদতের মাধ্যমে কাটানো, ক্ষমা চাওয়ার মাধ্যমে কাটানো এবং দিনটাকে রোজার মাধ্যমে কাটানো, এটা গুরুত্বপূর্ণ এবং সুন্নাত। তো সেই ক্ষেত্রে আমরা এটা চেষ্টা করতে পারি যে আগামী কালকের যে দিনটা আছে দিনটাতে রোজা রাখা। পাশাপাশি আপনি যেটা বললেন এটা তো আমাদের দেশে আসলে আপনি আমার সাথে একমত হবেন যে জুম্মা সপ্তাহের মধ্যে উত্তম দিন, খুব মুসল্লি আমরা জুম্মার দিন পাই। আবার আপনি বলবেন শবে বরাত, মসজিদে আপনি ঢুকতে পারবেন না। শবে বরাতে সারা রাতের মসজিদ আর ফজরের জামাতের মসজিদটা দুই রকম থাকে। এমনিভাবে আপনি 27 রমজানের দিন, যদিও 27 রমজান যে নির্দিষ্টভাবে কদরের রাত এটা বলা যায় না, যেহেতু হাদিসের মধ্যে আসছে যে রমজানের শেষ দশকের যে বেজোড় রাতগুলা, অর্থাৎ আপনার 21, 23, 27, 29 এই পাঁচটা রাত, তা আমরা 27 তারিখে একদম পুরাপুরি সেজে গুজে মসজিদে আসি। আসলে ইসলাম তো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মধ্যে আপনি যেমনিভাবে নামাজ, রোজা, হজ, জাকাত আদায় করবেন, ঠিক তেমনিভাবে আপনি সামাজিক জীবনে সুদ, ঘুষ এবং সব কিছু থেকে আপনি বেঁচে থাকবেন। কিন্তু আমরা দেখা যায় যে এই নির্দিষ্ট দিনগুলোতে একদম খুব কি বলবো, আমি আসলে মিলাদুন্নবীর আগের আলোচনায় বলেছিলাম যে আমরা একদম আশিকে রাসূল হয়ে যাই, একদম কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে চলে আসি, কিন্তু আমাদের এই দিনটি বা রাতটি শেষ হয়ে গেলে পরের দিন আর এই দিনের যে মানে শিক্ষাটি সেটি আমাদের মধ্যে থাকে না। আমরা ঠিক চলে যাই সামাজিক ব্যবস্থার দিকে, তাকাইলে আপনি দেখবেন মানুষকে কষ্ট দেওয়া, আপনি এই মানুষকে কষ্ট দেওয়া এটা বিভিন্নভাবে বলতে পারেন, যেমন এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সিন্ডিকেট করে এটাকে একদম বাজারে দেখা যাচ্ছে, বাজারের সভাপতি, সেক্রেটারি সবাই মিলে এই সিন্ডিকেট করে মানুষকে, রমজানে দেখবেন দ্রব্যমূল্য কীভাবে বাড়ে, মানুষ কষ্ট পাচ্ছে, অথচ আবার আমি শবে বরাতের রাতে অথবা 27 রাতে মসজিদে যে একদম খুব আশেকে রাসূল হয়ে গেলাম। আসলে ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় না। ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় যে তুমি যতটুকু জানো ততটুকু তোমাকে মানতে হবে। সেই দিক থেকে আমি যদি বলি তাহলে এই রাত থেকে আমাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে, এই রাতের পরে দিনটিতে আমরা অবশ্যই রোজা রাখবো, কিন্তু এটা শুধু এই রাতকে আর দিনকে কেন্দ্র করে ভুলে যাব না, জীবনের বাকি সময়গুলোতে বা বছরের বাকি যে 365টা দিন আছে সেই দিনগুলোতেও আমরা এই রাতগুলা, এই মহিমান্বিত দিনগুলোর কথা মনে রাখবো, শিক্ষাগুলো মনে রাখবো এবং সামাজিক জীবনে সেটা বাস্তবায়নের চেষ্টা করব। তাহলে আমাদের মানে সামাজিক জীবনে আমরা এর থেকে লাভ নিতে পারবো বা আমরা সামাজিক জীবনে উপকৃত হব। কিন্তু যদি শুধু দিবস কেন্দ্রিক আমরা এই দিবসগুলোকে পালন করি এবং দিবসের বাইরে যে আমার অফিস, আমার কর্মক্ষেত্র, আমার ব্যবসা, আমার চাকরিতে আমি ইসলামী আদর্শগুলোকে সামনে রাখতে না পারি, যদি ইসলামী আদর্শ আমাকে ঘুষ থেকে না ফিরায়, সুদ থেকে না ফিরায়, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি করতে সিন্ডিকেটে আমাকে না ফিরায়, দুর্নীতি করতে আমাকে না ফিরায়, তাহলে আসলে ইসলামী অনুশাসন আমি মানতে পারলাম না। তাহলে এই দিবসগুলো বা এই মানে নির্দিষ্ট দিনগুলো আমার জীবনে কোনো মানে ফল আনবে না।